প্রসঙ্গ ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ সংঘাত সৃষ্টির অভিসন্ধি সরকারের মুখ্যমন্ত্রী আর ভূপেন বরার সংঘাত তুঙ্গত বিশ্বনাথত উপস্থিত হওয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে জনজাতিকরণ প্রসঙ্গত জনগোষ্ঠীয় সংগঠনসমূহের মাজত আলোচনা অনুষ্ঠিত হব জনজাতিকরণক লৈ চলি অহা স্থবিরতাক পুনের গতি দিয়ার বাবে এই আলোচনার পোষকতা মুখ্যমন্ত্রীজনের প্রথমতে শুনি লোক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কলে যদি কারো লগত কথা নপতাকৈ করো রক্তাক্ত পরিবেশ হব আলোচনা করে করলে সমিল মিলর মাজেদি হব সেটো হয়ে নহয় জানো কাবাক যদি নুসুধাকৈ করে তাহলে তো অসমতো গন্ডগোল লগার সম্ভাবনা থাকে আলাপ আলোচনার মাজেদি হলে সুন্দর করে হয় মতো সেটাই কইছো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করলে সংঘাতর কথা সংঘাত নিরসনের সেই চেষ্টা করেছে সরকারে সেইভাবেই আলোচনাত বহিব সংগঠনের সৈতে আলোচনার মাধ্যমে প্রক্রিয়া আগবার চিন্তা কিন্তু সংঘাতর কথা কিয় উল্লেখ করলে মুখ্যমন্ত্রীজনে উল্লেখ্য যে গুয়াহাটির রাজীব ভবনত অনুষ্ঠিত এক সংবাদ মেলত রাজ্য সরকারলৈ শক্তিহেল নিক্ষেপ করেছিল এপিসিসির সভাপতি ভূপেন বরাই ভূপেন বরার মতে জনজাতিকরণক লৈ রাজ্য সরকারে সংঘাতর অভিসন্ধি রচনা করেছে জনজাতিকরণের প্রস্তাব মাথো চমক মাথো নির্বাচনী প্রতিশ্রুতি আছিল জনজাতিকরণ আন্তরিকতা নাই সরকারের অসন্তুষ্টির পূর্বানুমানও করা নাই সরকারে ভূপেন বরাই কয় যে বর্তমান বিজেপিয়ে বুঝিছে যে কার্যত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্ভব নহয় সেয়ে এক সংঘাতর সৃষ্টি করব বিচারিছে বর্তমানের রাজ্য সরকারখনে সংঘাত সৃষ্টিরে ব্যর্থতা ঢকার অভিসন্ধি সাংবাদিকর সৈতে মুখামুখি হয়ে ভূপেন বরাই কি কলে শুনক মুখ্যমন্ত্রীগুলিয়ে চকিত বহার দিনাখনেরপরা এখেতর মূল লক্ষ্যটাই হয়েছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীবিলাকৰ মাজত সংঘাত সৃষ্টি করা ডিভাইড এন্ড রুল এই কথাবিলাক এক্সিস্টিং জনজাতি সকলে যে নতুন ছটা প্রস্তাবিত জনগোষ্ঠী সরকারে যেটা জনগোষ্ঠী মর্যাদা দিব তেওঁলোকৰ যে কিছু খুব থাকিব পারে অসন্তুষ্টি থাকিব পারে সেই কথাটো পূর্বানুমান নকরাকৈ তেওঁলোকে কেনেকৈ কৈছিলে যে আমি এশ দিনের ভিতর ছটা জনগোষ্ঠীক জনগোষ্ঠীয় মর্যাদা দিম আর যিদিনাখন তেখেতসকলে কৈছিলে সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়ায় যেতিয়া প্রথম এই বক্তব্য রাখিছিলে যে আমি এশ দিনের ভিতর দিম তেওঁলোকে গম পোৱা নাছিল নেকি যে অসমত বর্তমান যিসকল জনজাতি আছে তেখেতসকলৰ স্থিতিটো কি অর্থাৎ তেওঁলোকে যিটো কাম কৰিবলৈ সামর্থ্য নহয় যিটো কাম কৰিবৰ কাৰণে কোনো আন্তরিকতা নাই কেবল নির্বাচনী পৈতরণী পার হওয়ার কারণে রাজনৈতিকভাবে প্রতিশ্রুতি দিছিলে আর সেইটো কথারপরা এটা আঁতরি যাবর কারণে তেওঁলোকে আনৰ গাত দুখ জাপি দিছে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণক লৈ দীর্ঘদিন ধরে অসন্তুষ্টির পরিবেশ চলি আহিছে রাজ্যখনত পূর্বর সরকার সমূহের সৈতে এই জনগোষ্ঠী সমূহের আলোচনা বিলোচনা অনুষ্ঠিত হওয়ার পিছতো প্রত্যাশিত ফল লাভ করা নাই সমান্তরালভাবে জনজাতিকরণক লৈ বর্তমানের জনজাতি সমূহেরও অসন্তুষ্টি আছে এনে পরিবেশত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগ কিমান দূরলৈ আগবাড়ে সেয়া আলোচনার পাছত স্পষ্ট হব কিন্তু সম্প্রতি এই বিষয়টো রাজ্যখনের রাজনৈতিক মহলত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে আকর্ষণীয় হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার রাজনৈতিক বাদানুবাদর খেলখনও ব্যুরো রিপোর্ট দ্য নিউজ প্লাস